নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে চব্বিশ আট দু হাজার বাইশে মিড ডে মিল কর্মীদের বেতন সংক্রান্ত বা বিভিন্ন দাবি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দেখুন নেব বিস্তারিত কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খাওয়ার পাওয়ার জন্য শিক্ষাসঙ্গত খাবার পাওয়ার জন্য অবস্থানের রাজ্যের মিড ডে মিল কর্মীরা কেরলে একজন মিড ডে মিল কর্মী পান বারো হাজার টাকা হরিয়ানাতে মিড ডে মিল কর্মীদের দেওয়া হয় ছ হাজার পাঁচশো টাকা তামিলনাড়ু সরকার মিড ডে মিল কর্মীদের চতুর্থ শ্রেণীর কর্মীদের মর্যাদা দিয়ে সেই অনুসারে ভাতা দিচ্ছে পশ্চিমবঙ্গের একজন মিড ডে মিল কর্মী পান মাত্র এক হাজার পাঁচশো টাকা সারা দেশের মধ্যে রাজ্যের মিড ডে মিল কর্মীরা সবচেয়ে কম ভাতা পান রাজ্য দেশের মধ্যে এই রাজ্যের মিড ডে মিল কর্মীরাই রাজ্যের মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি এবং তাদের সামাজিক সুরক্ষা দেওয়া সহ একগুচ্ছ দাবিতে কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় পৌরভবনের পাশে দুদিন ধরে অবস্থানে বসেছেন মিড ডে মিল কর্মীরা একদিকে মাসিক ভাতা সামান্য তার উপর বারো মাস কাজ করে দশ মাসের ভাতা পান রাজ্যের মিড ডে মিল কর্মীদের সর্বশেষ বেতন বাড়িয়েছিল আট বছর আগে দু সালে তারপর থেকে এক পয়সাও ভাতা বাড়ানো হয়নি মিড ডে মিল কর্মীদের মিড ডে মিল কর্মীদের দুর্দশা নিয়ে পশ্চিমবঙ্গের মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের সম্পাদক তিনি বলেন আট বছর আগে ভাতা বাড়ানো হয়েছিল মিড ডে মিল কর্মীদের দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য টাকা কিছু হয় দেশের মধ্যে সবচেয়ে কম ভাতা পান মিড ডে মিল কর্মীরা এই রাজ্যে অন্য রাজ্যগুলি ভাতা বাড়াতে পারলে পশ্চিমবঙ্গ সরকার কেন বাড়ায় না সেই দাবি তুলে অবস্থানে বসেছেন মিড ডে মিল কর্মীরা তো আশা করবো মিড ডে মিল কর্মীদের এই সমস্যার সমাধান হবে দ্রুত মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি হবে কারণ ওর ওই সামান্য অর্থতে তাদের কিন্তু চালানো খুবই মুশকিল আশা করবো এই সমস্যার সমাধান করবে সরকার এর সঙ্গে আমাদের আরো ডিপ্ল অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ